শুক্রবার কমলপুরে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন সিপিএম এর বর্ষিয়ান নেতা রঞ্জিত ঘোষ সহ 15 জন যুব সংগঠনের নেতা কর্মীরা। এই সশস্ত্র হামলার 24 ঘন্টার মধ্যে শনিবার আমবাসায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। দুটো ক্ষেত্রেই অভিযোগে তীর শাসক দলে আশ্রিত সমাজ বিরোধীদের দিকে। শনিবারের ঘটনায় উত্তপ্ত আমবাসা, তৃণমূল কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করেছেন এই আক্রমণের প্রতিবাদে। ঘটনাস্থলে নামানো হয়েছে বিশাল পুলিশ, টিএসআর, সিআরপিএফ বাহিনী। জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একসময় কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, চলছে জাতীয় সড়ক অবরোধ। জানা গেছে এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা থেকে ফের আসছেন এক ঝাঁক নেতৃত্ব। সড়ক অবরোধের ফলে জাতীয় সড়কের দুই পাশে আটকে রয়েছে বহু যানবাহন। উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে গোটা আমবাসা জুড়ে। ঘটনা শনিবার দুপুর 2:30 নাগাদ। ধর্মনগরে দলীয় কর্মসূচিতে যোগ দেবার জন্য সড়ক পথে রওনা হন তৃণমূলের 3 নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত। অভিযোগ, আমবাসা ডলুবাড়ির আগে বেদবাগান এলাকায় আসতেই তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয়, ভেঙে যায় গাড়ির কাঁচ। জখম হন সুদীপ রায়। গাড়ি দ্রুত গতিতে আমবাসা কমলপুর চৌমুহনী পৌঁছলে উত্তেজনা ছড়ায়। সেখানে তৃণমূল কর্মীরা এই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বসেন। ঘটনাকে ঘিরে তৈরি হয় উত্তপ্ত পরিবেশ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ধলাই জেলা সদর। এদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টুইটারে লেখেন, ত্রিপুরায় বিজেপি গুন্ডারা প্রকৃত রং দেখিয়ে দিয়েছে, ফের আবারও বিপ্লব দেব সরকারের গুন্ডারাজ প্রকাশ পেল। আপনাদের হুমকি আক্রমণ অমানবিকতার প্রমাণ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে তৃণমূল। অন্যদিকে মানুষ প্রশ্ন তুলছেন, কি চলছে এসব ত্রিপুরায়? টানা পূর্বতন সরকারের সময়ে এমন ঘটনা দেখতে হয়নি রাজ্যবাসীকে। এ কোন সংস্কৃতি আমদানি করা হয়েছে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে একসময়ে শান্ত পাহাড় রাজ্যে? রিপোর্ট, চ্যানেল দেন রাফ।